স্বচ্ছ গ্রাম, স্বচ্ছ ত্রিপুরা, স্বচ্ছ ভারত, ধ্বজনগর গ্রাম পঞ্চায়েত ও টেপানিয়া আরডি ব্লক সহ দুটি স্কুল একসাথে মিলে র্যালি করে আগরতলা সাবরুম জাতীয় সড়কে সোমবার জেলা স্বচ্ছ ভারত মিশন ম্যানেজমেন্ট কমিটি গুমতি ত্রিপুরার উদ্যোগে। স্বচ্ছ ভারত কর্মসূচি গোটা রাজ্যব্যাপী পালিত হচ্ছে, অব্যাহত রয়েছে অভিযান। স্বচ্ছ গ্রাম, স্বচ্ছ ত্রিপুরা, স্বচ্ছ ভারত সচেতনতা র্যালি হয় উদয়পুরের ধ্বজনগর গ্রাম পঞ্চায়েত ও টেপানিয়া আরডি ব্লক এলাকায়। সোমবার র্যালিতে অংশ নেয় স্কুলের ছাত্রছাত্রীরা, গোয়ালা হাই স্কুল, পুলিশ লাইন, এসবি স্কুল, এছাড়াও শিক্ষাবিদ ও সমাজসেবী হরেকৃষ্ণ গোস্বামীও এখানে উপস্থিত ছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে সারা দেশব্যাপী জাতীয় যে স্বচ্ছার আওয়াজ, স্বচ্ছ ভারত, স্বচ্ছ পরিষেবা, সুস্থ স্বাস্থ্য এবং স্বাবলম্বী হোক দেশ, এর পরিপ্রেক্ষিতে যে পক্ষব্যাপী যে অভিযান, এই অভিযান শেষ হবে গিয়ে চলবে সারা বছরই, কিন্তু এই অভিযানটা আগামী 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবসেই এই প্রোগ্রামে সমাপ্তি হবে, যে প্রোগ্রামটা চলছে। তো এর অঙ্গ হিসাবে ধ্বজনগর পঞ্চায়েত টেপানিয়া ব্লকের আরডি ব্লকের অন্তর্ভুক্ত ধ্বজনগর পঞ্চায়েত আজ এলাকার দুটি স্কুল, একটি হলো গোয়ালগাঁও হাইস্কুল এবং পুলিশ লাইন এসবি স্কুল, এই দুইটি স্কুলের স্টুডেন্টদের নিয়ে আমরা দুজন সমষ্টি উন্নয়ন আধিকারিক সমষ্টি উন্নয়ন টেপানিয়া ব্লকের সমষ্টি উন্নয়নের যে এক্সটেনশন অফিসার উনি আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন কমলকান্ত দেব, আমাদের সাথে আছেন যে এলাকার সমাজসেবী জয়ন্ত শীল, প্রমুখ সিংহ এবং ওরা ওদের এই সফল প্রচেষ্টায় স্টুডেন্টদের নিয়ে এই প্রশাসন এই রাজপথে চলছে। আমরা এই জয়েল ক্লাব থেকে শুরু হয়েছে ডনবক স্কুল কলেজের এই কর্নার হয়ে আমরা আবার পুলিশ লাইনে যাব, সেখান থেকেই এই প্রশাসন আবার জয়েল ক্লাবে এসে এটা শেষ হবে। এই দুপুরবেলা এই রৌদ্রের মধ্যেও সবার মধ্যে দুঃসহ পরিলক্ষিত হচ্ছে, এটা যে মোদী সরকারের যে বা মোদীবাবুর যে প্রধানমন্ত্রীর যে আশ্বাস, প্রধানমন্ত্রী আহ্বান, আহ্বানের সজাগ সারা। রবিবার রাত প্রায় 10টা একদল দুষ্কৃতী সাংবাদিকের বাড়ি আক্রমণ করে অভিযোগে জানে মারার হুমকি দেয়। উদয়পুর বাগমা রাকেশ নদীর বাড়িতে অভিযোগ দায়ের করে বাগমা ভারী থানা। আবারও আক্রান্ত হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। দিন দিন যেভাবে রাজ্য সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে তাতে সেই বাম আমলকেও ছাপিয়ে যাচ্ছে রাম আমল, ধারণা বুদ্ধিজীবী মহলের। তা নিয়ে ক্ষোভে ফুসছেন রাজ্যের গোটা সাংবাদিক মহল। এবারের সাংবাদিক আক্রমণের ঘটনা উদয়পুর মহকুমায়। ঘটনার বিবরণে জানা যায় স্যান্দন পত্রিকার বাগমার প্রতিনিধি রাকেশ নন্দী। গত 20 সেপ্টেম্বর এই পত্রিকায় বাগমা বাজারে অবৈধ মদের ব্যবসা, পুলিশ নীরব দর্শক নামক একটি সংবাদ পরিবেশন করে। এই খবরের জেরে বাগমা ফাঁড়ি থানার ওসি বিমল দেব বর্মা বাগমা বগাবাসা এলাকায় তাপস পালের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 17,000 টাকার অবৈধ বিলিতি মদ ধরে তাপসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আর এতেই খেপে লাল তাপসের বড় ভাই দীপক পাল। ভাইকে ছাড়িয়ে নিতে শুরু হয় থানায় দৌড়ঝাঁপ। আর এই ঘটনায় সূত্র থেকেই গত 23 তারিখ রবিবার 9:40 বাগমা বাজারস্থিত সাংবাদিক রাকেশ নন্দীর বাড়িতে 10-12 জন সমাজদ্রোহী সাঙ্গপাঙ্গ নিয়ে হামলা চালায়। ঘটনার সময় রাকেশবাবু বাড়িতে ছিল না, কর্মসূত্রে উদয়পুর ছিল। তাকে না পেয়ে তার বাড়ির লোকজনদের উপর হামলে পড়ে তারা, এমনকি রাকেশবাবুকে ফোনে প্রাণনাশের হুমকি দেয় ওই দুষ্কৃতীরা। ঘটনার জেরে খবর দেওয়া হয় বাগমা ফাঁড়ি থানায়। পুলিশ একটু দূরে থাকায় রাকেশের বাড়িতে যথাসময়ে হাজির হতে পারেননি। রাকেশবাবুর বক্তব্য, পুলিশ সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছলে তাদের প্রত্যেকেই আটক করা যেত। ঘটনার খবর পেয়ে উদয়পুর প্রেস ক্লাবের সকল সদস্যরা রাকেশের বাড়িতে ছুটে যায় এবং তাদেরকে সঙ্গে নিয়ে রাকেশবাবু বাগমা ফাঁড়ি থানায় অভিযোগ দায়ের করে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার দিনেই রাতে মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রি প্রসাদ দাস বাগমা ফাঁড়ি থানায় ছুটে যায় এবং ঘটনা সম্পর্কে অবহিত হন। বর্তমানে রাকেশবাবুর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং পুলিশি নিরাপত্তার দাবি জানান। ঘটনার নিন্দা জানিয়ে উদয়পুর প্রেস ক্লাবে সুষ্ঠু বিচারের দাবি জানান গোমতি জেলার পুলিশ সুপারের নিকট। রাত প্রায় 9:30 বা 9:45 নাগাদ আমাদের বাগমার সাংবাদিক, যিনি সঞ্জন পত্রিকাতে কাজ করেন রাকেশ নন্দী, তার বাড়িতে কতিপয় দুষ্কৃতিকারী অ্যান্টি সোশ্যাল তাকে তার বাড়িতে গিয়ে তাকে মারধরের হুমকি দেয় এবং তাকে প্রাণে মারারও হুমকি দেয়। এই ঘটনাটা আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি। রাজ্যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে,
এই সময়ে রাজ্য সরকার যখন সাংবাদিকদের নিরাপত্তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই সময়ে এখানে এই ধরনের কিছু অ্যান্টি সোশ্যাল কোনো সাংবাদিককে প্রাণে মারার হুমকি দেওয়ার ঘটনাকে আমরা উদয়পুর প্রেস ক্লাব তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি এবং যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমরা আজকে এই ব্যাপারে বাগমা ফাঁড়িতে আমরা এলাম উদয়পুর প্রেস ক্লাবের সমস্ত প্রতিনিধিরা, এবং আমরা পরবর্তী সময়ে আমাদের এসডিপিও এবং এসপির সাথে আমরা দেখা করব, প্রয়োজনে আমরা ব্যাপারটা ডিজি পর্যন্ত আমরা নেব। এতেও যদি কোনো কাজ না হয় তাহলে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ব্যাপারটা জানাতে বাধ্য হব, যাতে আমরা এর সুবিচার পাই। যারা এই ধরনের হুমকি দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার দাবি আমরা করছি। সংবাদ প্রতিনিধি ফ্যান্টাসি টিভি। স্থায়ী অধ্যক্ষ প্রধান সহ মোট 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার সকাল থেকে আন্দোলনে সামিল হলো রাজধানী লাগোয়া নরসিংহস্থিত রাষ্ট্রীয় দৃষ্টিহীন বালক শিশুদের শিক্ষণ প্রতিষ্ঠানের পড়ুয়ারা। পড়া দৃষ্টিহীন অন্যদের চেয়ে কিছুটা দুর্বল তারা, সেই সমস্ত বালকদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নরসিংগড়ে, কিন্তু বহু পুরনো প্রতিষ্ঠানটি বিভিন্ন সমস্যায় ভুগছে। অভিযোগ সমস্যা নিরসনে উদাসীন কর্তৃপক্ষ, অবশেষে দৃষ্টিহীন ছাত্ররা আন্দোলনের পথ বেছে নিল। 11 দফা দাবিতে সোমবার আন্দোলনে নামে তারা। বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে স্থায়ী অধ্যক্ষ, বিজ্ঞান ইংরেজি বিষয়ের শিক্ষক, পানীয় জলের সমস্যা দূরীকরণের দাবিতে সোচ্চার হয় তারাও। এখন এমন পরিস্থিতি হয়েছে, এখানে পড়াশোনার কোনো পরিবেশ নেই, কারণ এখানে পড়াশোনার জন্যই আমরা এসেছি ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চল থেকে, আর আমরা যদি এখানে পড়াশোনা না করতে পারি তার জন্য এখানে আসার কোনো কারণ নেই। কী কারণে আসলাম আমরা তাও আমরা জানি না। আমরা এই কারণে আমাদের এখানে স্থায়ী প্রিন্সিপাল চাচ্ছি। আমাদের বিদ্যালয়ে কোনো স্থায়ী প্রিন্সিপাল নেই, এবং এছাড়াও আরও অন্যান্য অনেক দাবি রয়েছে আমাদের। আমাদের এই দাবিগুলো ত্রিপুরা সরকারকে মানতে হবে এবং আমাদের এই স্থায়ী প্রিন্সিপাল দিতে হবে। এত বড় বিদ্যালয়, এখানে কোনো ওয়ার্ড রেন নেই, যেভাবে খুশি সেভাবে চলছে এই বিদ্যালয়টা। কোনো ডিউটিম্যান নেই, গভর্নমেন্টের নাইট গার্ড নেই, তারপর সুইপার নেই, আমাদের এখানে ভালো পানীয় জলের ব্যবস্থা নেই, তারপরে আমাদের এখানে বিজ্ঞান বিভাগ এবং অঙ্ক বিভাগ এবং ইংলিশ বিভাগের কোনো শিক্ষক নেই। ছুটি কাটিয়ে সোমবার বিদ্যালয়ে পড়ুয়াদের আন্দোলনের মুখে পড়েন ভারপ্রাপ্ত অধ্যক্ষা। তিনি দাবিগুলির প্রতি সহমত পোষণ করেন। ওদের দাবি সহমতেই আমি আছি, যেগুলি দাবি ওরা আমি এখনও দেখিনি ওদের কী দাবি আছে। আমি এক বছর ধরে চেষ্টা করছি ওদের ভালোর জন্য কী কী করা যায়। আমি ডিপার্টমেন্টের কাছে চিঠি, এমনকি আমাদের যে এমএলএ সাহেব আছে ওনার কাছেও চিঠি দিয়েছি, স্কুল ডিভিশনের শিক্ষকের জন্য চিঠি দিয়েছি। এখানে যা যা আছে মোটামুটি আমি চিঠির মাধ্যমে প্লাস পার্সুও করছি, কীভাবে ওরা ভালো থাকতে পারে। দৃষ্টিহীন বালকদের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা দূরীকরণে সংশ্লিষ্ট দপ্তর কি ব্যবস্থা নেয় তাই এখন দেখার। এদিকে ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যায় পুলিশ। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আন্দোলনে সামিল হলো হাঁপানিয়াস্থিত টিএমসির ইন্টার্ন চিকিৎসকরা। তলানিতে গিয়ে ঠেকেছে রাজধানীর হাঁপানিয়াস্থিত টিএমসি হাসপাতালের চিকিৎসা পরিষেবা। হাসপাতালের চিকিৎসা পরিষেবার জন্য এসে নিত্যদিন ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীসহ তাদের পরিবার পরিজনদের। সোমবারও একই চিত্র পরিলক্ষিত হলো। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শত শত রোগী চিকিৎসকরা পরিষেবার জন্য হাসপাতালে আসে, কিন্তু চিকিৎসা পরিষেবার গ্রহণের জন্য টিকিট সংগ্রহ করতে ঘণ্টার পর ঘণ্টা রোগী ও তাদের পরিবার পরিজনদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হলো। এই নিয়ে ক্ষোভ উগরে দিলেন হাসপাতালের চিকিৎসা পরিষেবার জন্য আসা রোগী ও তাদের পরিবার পরিজনরা। দাবি ছিল 18,500 এজেন্সি পাচ্ছে, টিএমসি 12,500, টিএমসি ইন্টার্ন 12,500 টাকা পাচ্ছে। তো আমাদের এটাই দাবি ছিল কি ওদের যতটুকু কাজ আমরাও সেম কাজই করছি, আমরাও সেমভাবেই রোগীদের চিকিৎসা করছি এখানে। তো আমাদের এত কম, এত কম্পারিজনে এত কম দেওয়াটা ঠিক না। এর উপরেও মোর ওভার আমাদের এখানে হাসপাতালে সিকিউরিটি ইস্যুস অনেক বেশি। আমাদের অনেক দাবি ছিল কি একটা পুলিশ আউটপোস্ট যাতে দেওয়া হয় হাঁপানিয়াতে, হাঁপানিয়া হাসপাতালের সামনে, বাট এখনও অবধি দেওয়া হয়নি। অল ওভারদের সব মিলিয়ে সিকিউরিটি রিজনস, আরও এখানে ডিফারেন্ট কেসেস অফ হ্যারাসমেন্ট হয়েছে ইন্টার্নসের সাথে ফ্রম দ্য পাবলিক, যারা পেশেন্ট পার্টিরা ওরা আসে। অ্যালং উইথ দ্যাট এখানে আমাদের যতটুকু আমরা কাজ করছি ওটা উই আর নট গেটিং দ্য সিমিলার পে অ্যাজ দ্য টু এজেন্সি, এইসব দাবি নিয়ে আমরা এখানে বসেছি। না মানা হবে কি না হবে এটা তো আমরা জানি না, ফিউচারে কী হবে দ্যাট উই ডোন্ট নো, বাট উই হ্যাভ রেজড এ লেজিটিমেট ডিম্যান্ড, সো উই আর সিটিং ইন স্ট্রাইক।
অ্যান্ড আমরা ওয়ার্ক সিজ করছি যতদিন অব্দি না আমাদের দাবি মানা হচ্ছে। আফটার দ্যাট দ্যাট ইফ কলেজ অথরিটি, ইটস আপ টু কলেজ অথরিটি ওয়েদার দে উইল বাট দে উইল ডু, বাট আমাদের তরফ থেকে যেটা করার সেটা আমরা করছি। অ্যান্ড বাকিটা এখন ওরা কী করবে দ্যাট ডিপেন্ডস অন দেম। তলানিতে গিয়ে ঠিক আছে, রাজধানী হাঁপানিয়াস্থিত টিএমসি হাসপাতালে চিকিৎসা পরিষেবা, হাসপাতালে চিকিৎসা পরিষেবার জন্য এসে নিত্যদিন ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগী সহ তাদের পরিবার পরিজনদের। তলানিতে গিয়ে ঠেকেছে রাজধানীর হাঁপানিয়াস্থিত টিএমসি হাসপাতালে চিকিৎসা পরিষেবা, হাসপাতালে চিকিৎসা পরিষেবার জন্য এসে নিত্যদিন ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগী সহ তাদের পরিবার পরিজনদের। সোমবারও একই চিত্র পরিলক্ষিত হলো। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শত শত রোগী চিকিৎসকরা পরিষেবার জন্য হাসপাতালে আসে, কিন্তু চিকিৎসা পরিষেবার গ্রহণের জন্য টিকিট সংগ্রহ করতে ঘন্টার পর ঘন্টা রোগী ও তাদের পরিবার পরিজনদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হলো। এই নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন হাসপাতালের চিকিৎসা পরিষেবার জন্য আসা রোগী ও তাদের পরিবার পরিজনরা। দাবি ছিল 18,500 এজেন্সি পাচ্ছে, টিএমসি 12,500, টিএমসি ইন্টার্ন 12,500 টাকা পাচ্ছে। তো আমাদের এটাই দাবি ছিল কি ওদের যতটুকু কাজ আমরাও সেম কাজই করছি, আমরাও সেমভাবেই রোগীদের চিকিৎসা করছি এখানে। তো আমাদের এত কম, এত কম্পারিজনে এত কম দেওয়াটা ঠিক না। এর উপরেও মোর ওভার আমাদের এখানে হাসপাতালে সিকিউরিটি ইস্যুস অনেক বেশি। আমাদের অনেক দাবি ছিল কি একটা পুলিশ আউটপোস্ট যাতে দেওয়া হয় হাঁপানিয়াতে, হাঁপানিয়া হাসপাতালের সামনে, বাট এখনও অব্দি দেওয়া হয়নি। অল ওভারদের সব মিলিয়ে সিকিউরিটি রিজনস, আরও এখানে ডিফারেন্ট কেসেস অফ হ্যারাসমেন্ট হয়েছে ইন্টার্নসের সাথে ফ্রম দ্য পাবলিক, যারা পেশেন্ট পার্টিরা ওরা আসে। অ্যালং উইথ দ্যাট এখানে আমাদের যতটুকু আমরা কাজ করছি ওটা উই আর নট গেটিং দ্য সিমিলার পে অ্যাজ দ্যাট টু এজেন্সি, এইসব দাবি নিয়ে আমরা এখানে বসে আছি। না মানা হবে কি না হবে এটা তো আমরা জানি না, ফিউচারে কী হবে দ্যাট উই ডোন্ট নো, বাট উই হ্যাভ রেজড এ লেজিটিমেট ডিম্যান্ড, সো উই আর সিটিং ইন স্ট্রাইক অ্যান্ড আমরা ওয়ার্ক সিজ করছি যতদিন অব্দি না আমাদের দাবি মানা হচ্ছে। আফটার দ্যাট দ্যাট ইফ কলেজ অথরিটি, ইটস আপ টু কলেজ অথরিটি ওয়েদার দে উইল বাট দে উইল ডু, বাট আমাদের তরফ থেকে যেটা করার সেটা আমরা করছি। অ্যান্ড বাকিটা এখন ওরা কী করবে দ্যাট ডিপেন্ডস অন দেম। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আন্দোলনে সামিল হলো হাঁপানিয়াস্থিত টিএমসি ইস্টার্ন চিকিৎসকরা। সোমবার সকাল থেকে তারা টিএমসির মূল ফটকের সম্মুখে কর্মবিরতি আন্দোলনে বসে। তাদের অভিযোগ এএমসির ইস্টার্ন চিকিৎসকরা যেখানে মাসে 18,000 টাকা করে পাচ্ছে সেখানে তারা পাচ্ছে মাত্র 12,500 টাকা করে। তাই তাদের দাবি এএমসির ইস্টার্ন চিকিৎসকদের মাসে যে পরিমাণ টাকা দেওয়া হয় সম পরিমাণ টাকা তাদেরকেও দিতে হবে। তারা আরও জানায় হাঁপানিয়াস্থিত টিএমসি হাসপাতালে নিরাপত্তাজনিত কিছু সমস্যা রয়েছে, তাই হাসপাতালের পাশে একটি পুলিশ ফাঁড়ি বসানো হোক। না মানা হবে কি না হবে এটা তো আমরা জানি না, ফিউচারে কী হবে দ্যাট উই ডোন্ট নো, বাট উই হ্যাভ রেজড এ লেজিটিমেট ডিম্যান্ড, সো উই আর সিটিং ইন স্ট্রাইক অ্যান্ড আমরা ওয়ার্ক সিজ করছি যতদিন অব্দি না আমাদের দাবি মানা হচ্ছে। আফটার দ্যাট দ্যাট ইফ কলেজ অথরিটি, ইটস আপ টু কলেজ অথরিটি ওয়েদার দে উইল বাট দে উইল ডু, বাট আমাদের তরফ থেকে যেটা করার সেটা আমরা করছি। অ্যান্ড বাকিটা এখন ওরা কী করবে দ্যাট ডিপেন্ডস অন দেম। স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও স্কুল সায়েন্স ফেয়ারের সহযোগিতা মহারানী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় ও ত্রিপুরা সায়েন্স ফোরামের যৌথ উদ্যোগে মহারানী তুলসীবতী বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলাভিত্তিক শিশু বিজ্ঞান কংগ্রেস। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। যেখানে আমরা প্রফেসর সাহেবদের, আমাদের দিদিমণিদের, তোমাদেরকে যারা পড়াশোনা করা আমাদের যে জায়গায় পৌঁছে যাবে তোমাদের সেই দিক থেকে পড়াশোনা শুরু হবে। দিস ইজ দ্য রিজন, মূল কারণ হচ্ছে দিস ইজ দ্য রিজন এই এই প্রোগ্রামটা অবলম্বন করা। কি কি বিষয়ে? এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি সায়েন্স, এনিম্যাল ভেটেরিনারি ফিশারি সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, আর্ট সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে ফিল্ডটা নিয়ে ওনার সেখানে হচ্ছে প্রোগ্রামটা, যে সায়েন্স টেকনোলজি ইনোভেশন
for a clean, green and healthy India. কিভাবে আমরা ভারতবর্ষকে ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ এবং সুস্থ ভারতবর্ষটা গড়ে তুলতে পারি, এই মূল চিন্তা নিয়েই আজকের এই কমিউনিকেশন। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফ্যান্টাসি টিভি পর্দা। নমস্কার। সময়